এখানে চালিয়ে আমার তো পয়সা উঠে এলো। জীবনে অনেক কিছু না হয়তো চেষ্টা করলে হতো, কিন্তু আপনি চেষ্টাই করেননি, তাই না হওয়ার লিস্টে থেকে যাচ্ছে। প্রচন্ড প্রচন্ড মানে পেট্রোল পাম্প কা ইতনা প্রবলেম কিউ হ্যায়? গুড মর্নিং ফ্রম গুজরাট ভারুচ। এই হচ্ছে দাদা গুজরাটের দেবাশীষ দাই, এও রাইড করবে। এই হচ্ছে তার নতুন জ্যাকেট প্যান্ট সব কিছু। আমরা পুরো এখন রাস্তায় বেরোবো। আজকের ডেস্টিনেশন আমাদের জ্যোতির্লিং ভীমশঙ্কর মহারাষ্ট্র। তো তুমি রেডি তো? একদম, চলো। আর দাদার গাড়িটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দাদার বাইক, পুরো নতুন। নতুন মানে আড়াই বছর হয়ে গেছে। আড়াই বছর হয়ে গেছে, কিন্তু তোমার গাড়ি দেখলে যে কেউ বলবে শোরুম থেকে এসছে। দেখুন, ও আর এটা হচ্ছে নতুন অ্যাড। এই যে হেলমেটের মধ্যে চিক 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 চিক, ক্রুজার, ফ্রম ক্রুজার, ফ্রম ক্রুজার। তো আপনারাও যদি এরকম বানাতে চান ফ্ল্যাগ, বা এই যে হেলমেটের পেছনে এরকম স্টিকার, আমার পেছনেও আছে, জ্বলছে, ক্রুজার থেকে আপনারাও আপনাদের মতন করে আলাদাভাবে এটা আপনারা করতে পারেন। তার জন্যে ক্রুজারে যোগাযোগ করতে হবে, এবং ক্রুজারকে মিনিমাম একটা টাকায় ওরা এই সুন্দর জিনিসটা করে দেবে। আপনার যে এই যে পর্দাটা দেখালাম, যে ফ্ল্যাগিং সিস্টেমটা করেছে, ওটা কিন্তু ডে এবং নাইট টোটালি ভিজিবল। যেমন আমাদের এই যে জ্যাকেটগুলো চকচক চকচক করছিল, ঠিক সেম। ফলে একটা অসাধারণ জিনিস। আমি সাজেশন দেবো, যদি এরকম আপনাদের চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই ক্রুজারে যান। Let's go. Om Namah Shivaya, Om Namah Shivaya, Om Namah Shivaya. Jai Ma Vipattarini Ma. Jai Ma, Jai Ma, Jai Ma, Jai Ma. Just ঘোরের আলো ফুটেছে আর দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে এত ঠান্ডা লাগছে কি বলবো। এই ঠান্ডা কিরকম লাগছিল? প্রচন্ড প্রচন্ড মানে খুলে বলো, খুলে বলো। প্রচন্ড ঠান্ডা লাগছে। বাড়ি থেকে বাড়ি থেকে যখন বেরিয়েছি না, এগুলো সব খোলা ছিল, অর্ধেক খোলা ছিল, ঠিক আছে। যত যাচ্ছি তত টানছি, বলছি আর আরেকটু কি আছে, আরেকটু কি উঠবে, তাই না? এখনো ঠান্ডা লাগছে, বললো আর এরপরে ঠান্ডা লাগবে না, কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠান্ডার চেয়ে হাই এসে যাচ্ছে। আবার একটু বাদে গরম করবে, যখন পুরোপুরি রোদ্দুরটা উঠে যাবে। ওই দিকটা হালকা করে ভোর হচ্ছে, ঘড়িতে এখন সময় 6:43, মানে প্রায় 6:45। এখনো পর্যন্ত আমরা ভারুচের বাড়ির থেকে 110 কিলোমিটার মতন এসেছি, 4:00 বেরিয়েছি, 5, 6, 7, প্রায় 3 ঘন্টা মতন চালিয়ে মাত্র 100 কিলোমিটার এলাম। ভদ্রলোকের বয়স প্রায় 53-54 বছর, কিন্তু এখনো পুরো ইয়ংদেরকে হার মানিয়ে দেবে। খুব ভালো লাগছে ওনার সঙ্গে রাইড করে। ওর এটা একটা ড্রিম রাইড ছিল সাউথ ইন্ডিয়া পুরোটা করার, প্লাস ধনুষ্কোটি। ধনুষ্কোটিটা ওর অ্যাকচুয়ালি, তো যখন ও শুনলো ওর বাড়িতে গাড়ি রাখার পরে যে আমি ওর সাউথ ইন্ডিয়া করে একবারে ওদিক থেকে কলকাতা ফিরবো, ও তখন মনে মনে ঠিক করলো যে দাঁড়াও, তোমার সঙ্গে যদি যাওয়া যায় দেখি। হ্যাঁ না, খুব ভালো হয়, দেখো তুমি ছুটিটা দেখো। বললাম হ্যাঁ দাঁড়াও, এতদিনের ছুটি তো হঠাৎ করে চাইলে তো পাওয়া যাবে না। হ্যাঁ না, দেখো দেখো রাস্তা দিয়ে এমনভাবে যেন ক্রস করছে, যেন মনে হবে যে নিজের ব্যালকনিতে মেয়েটি হাঁটছে। যাই হোক বাবা, সাবধানে যাও। যত মুম্বাই আসছে না, তত রাস্তাঘাট ভালো পাচ্ছি, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এখান থেকে এখনও দেখাচ্ছে প্রায় 300 কিলোমিটার মতন, অনেকটাই ডিস্টেন্স। তো প্রথম দিনের রাইড যেহেতু আমি একটু বেশি ডিস্টেন্সই রাখি, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে, চাপ নেই। আর
হবে, আর আগামী 10-20 কিলোমিটারের মধ্যে কোথাও একটা দাঁড়িয়ে একটুখানি চা বা নাস্তা কিছু একটা করতে হবে, কারণ ঘড়িতে সময় 8:30, 9টার মধ্যে অবশ্যই কোনো না কোনো জলখাবারের ব্যবস্থা করতেই হবে। আমার ঠিক আছে, আমি না হয় না খেয়ে বেরিয়ে যেতে পারবো, কিন্তু দাদার জন্য এটা ঠিক হবে না। এবারে কোনো একটা হোটেল ফোটেল দেখে দাঁড়াতে হবে। রকেট রকেট একটা জায়গায় দাঁড়িয়েছি খাবার জন্য, মুম্বাইতে এসে গেছি, সলমান খানের জায়গা, বড়া পাও, বড়া দিয়ে একটা পাও, বড়া পাও, ওটা আমার একটা কিছু একটা করেছি। এইগুলো হচ্ছে বড়া, সঙ্গে লঙ্কা, একটা পাউরুটি, একটা চাটনি, এটাকে বলে বড়া পাও। 9টার সময় জলখাবার খাওয়ার জন্য গেলাম, আর এখন বাজে ঘড়িতে 10:15, প্রায় 1 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করলাম। অ্যাকচুয়ালি একটু অনেকক্ষণ পরে একটুখানি বসতে সুযোগ পেয়েছিলাম, তো বসে একটু আরাম নিচ্ছিলাম, কিন্তু 1 ঘন্টা জলখাবার খাওয়ার জন্য দেওয়াটা বোধ হয় আমার রাইডিং হিস্ট্রিতে এই প্রথম। সামনের পাহাড়, তার মধ্যেখান দিয়ে রাস্তা, যা চকচকে, একটা রাইডিং ম্যানিয়া কাজ করছে। যা খাওয়া দাওয়া খেলাম তাতে আর লাঞ্চটা করতে হবে না, এটাই একটা প্লাস পয়েন্ট। একদম পেট পুরো একদম উপর চুপুর ভর্তি। মুম্বাই আর 115 কিলোমিটার, কিন্তু মুম্বাইয়ের দিকে যাবো না, তার আগে আমরা বাঁদিকে বেঁকে বেরিয়ে যাবো, ঘাট অঞ্চল ধরবো। সুন্দর হাইওয়ে টাইপের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেখান থেকে ফট করে বাঁদিকে একটা ঘাট রোডে নামিয়ে দিল, এটাও ঠিক আছে, কিন্তু একটু সরু, আর রাস্তাটা মাঝে মাঝে একটু খারাপ আছে। ওই রাস্তাটা হলে জমে যেত। ভীমশঙ্কর আজকের ডেস্টিনেশন, জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর মহারাষ্ট্র। তো মোটামুটি 5টা ধরে রাখুন, 5টা থেকে 5:30 লাগবে ভীমশঙ্কর ঢুকতে। এটা ঢোকার একমাত্র কারণ হচ্ছে গিয়ে দাদা চাইছে যে ট্যুরটা শুরু করব, এত বড় ট্যুর একটা জ্যোতির্লিঙ্গ দিয়ে শুরু করি, যেহেতু মহারাষ্ট্র হয়েই যাচ্ছে। ঠিক আছে চলো। যাই হোক, আপনাদের এত দিন অবধি যে এপিসোডগুলো আপনারা দেখলেন কেমন লাগলো সেটা জানিয়েইছেন, আর যারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আগের ভিডিওগুলোও একটু দেখবেন, পরে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আমারও ভালো লাগবে, মোটিভেশন পাবো, আর কিছু না, সাবস্ক্রাইব করতে আপনারও কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব বরঞ্চ একটু বেশি হলে আমার এইরকম ঘুরে বেড়ানোর ভিডিও তৈরি করতে একটু ইন্টারেস্ট আসবে এই। আর যারা যারা বন্ধুরা আছেন, কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে আপনার উপস্থিতি জানাবেন। তো চলুন আস্তে আস্তে জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্করের কাছে যাই, যদিও আমি ভীমশঙ্করের মন্দিরে ঢুকবো না, দাদা ঢুকবে, পুজো দেবে। দিস ইজ কল্ড ঘাট এরিয়া, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, ওফ কি লাগছে গুরু। ইধার পেট্রোল পাম্প কা ইতনা প্রবলেম কিউ হ্যাঁ, আর থোড়া দে দো না, 890 900 কর দো। হ্যাঁ, ইধার পেট্রোল পাম্প কা ইতনা প্রবলেম কিউ হ্যাঁ, নেই হ্যাঁ, ক্যা ও এটা কি সুন্দর, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, পুরি বাপরে পাহাড়গুলো দেখুন, হ্যাঁ কি অপূর্ব, পুরো পাহাড়ের রেঞ্জটা কি। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে নিই, যদি কেউ বাইক নিয়ে এই সমস্ত জায়গায় আসতে চান, বিশেষ করে এই যে আপনার কি বলুন মহারাষ্ট্রের এই যে ঘাট এরিয়ায়,
এখানে কিন্তু পেট্রোল পাম্পের সংখ্যা খুব কম আছে, কিন্তু খুব কম, মানে ধরুন 50-60 কিলোমিটার অন্তর অন্তর হয়তো একটা, কি 100 কিলোমিটার অন্তর একটা, এরকম আর কি। তাও কোনোটাতে পাওয়ার পাওয়া যাবে, কোনোটাতে পাওয়ার পাওয়া যাবে না, কোনোটাতে নর্মাল পাওয়া যাবে, কোনোটাতে পাওয়া যাবে না, এইরকম আর কি। তো সুতরাং ওই ব্যাপারটা একটু খেয়াল রেখে মোটামুটি পেট্রোল হাফ ট্যাঙ্কের নিচে গেলেই ভরিয়ে নেবেন, এটা আমার সাজেশন। বাদ বাকি সামনের পাহাড়টা আর একবার দেখুন, জানি না গোপ্রো কতটা দেখাচ্ছে আপনাদের, কিন্তু মানে পুরো চুমু লাগছে, চুমু। দেখুন একবার, উফ উফ, কি জায়গা, এখানে চালিয়ে আমার তো পয়সা উঠে এলো। কি দারুণ জায়গা, আসুন আসুন আসুন, চলে আসুন গাড়ি ভাই, যা ইচ্ছা করে নিয়ে একবার চলে আসুন, এ মজা। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি ভিউয়ে যদি এই সমস্ত জিনিস না দেখেন জীবনে অনেক কিছু না, হয়তো চেষ্টা করলে হতো, কিন্তু আপনি চেষ্টাই করেননি তাই না হওয়ার লিস্টে থেকে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আসুন, আর যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন কিন্তু, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ প্লিজ, কারণ এইগুলো সাবস্ক্রিপশান বাড়লে না এরম এরম আরও আরও জায়গা আপনাদের বাড়ির ড্রয়িং রুমে বা বেডরুমে আপনার একচিলতে মোবাইল বা টিভিতে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা ইউটিউবার উফ শুভজিৎ উফ টাইগার সদা বিরাজমান। এটাকে ওরা একটা কি মজেশ্বর লেক না কি বলছে, যাই হোক যা পারে বলুক ওদের লোকাল নাম, কিন্তু দেখুন এতক্ষণ ওখানে পাহাড় ছিল আর রাস্তা ছিল, এখন এখানে একটা সুন্দর জলরাশি আছে, সব কিছুই দেখা হয়ে যাচ্ছে, কি সুন্দর সুন্দর সিনারি। হ্যাঁ ওই দিকের ওই পাহাড়টা মনে আছে, যে যখন আসছিলাম তখন ওই পাহাড়টাই দেখা যাচ্ছিল, ওই পাহাড়ের ওই রেঞ্জটা, আর এখন হচ্ছে পুরো ও সূর্যের আলো জলে পড়ে চিকচিক 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 করছে, লাভলি লাভলি লাভলি। অগত্যা ভীমশঙ্করের রাস্তায় চড়াইয়ে শুরু করলাম উঠতে, অনেকক্ষণ লেগে গেল টাইম, বাপরে বাপ, 490 কিলোমিটার হয়ে গেছে, এখনও এখান থেকে 30 কিলোমিটার মতো, তার মানে 520। ঘুম পেয়ে যাচ্ছে আবার, আজকে একটু গুছিয়ে ঘুমোতেই হবে, নইলে আগামীকালটাও এরকম চালাতে চালাতে ঘুম পাবে। অ্যাকচুয়ালি ছুটি নিয়ে যখন বাড়িতে গেছিলাম সেরকমভাবে মানে কাজ পড়ে গেছিলো, তো মানে ঘুম বা রেস্ট ওটা ঠিক নেওয়া হয়নি, বুঝলেন তো, তাই জন্যই ঘুমটা পাচ্ছে আর কিছুই না। যারা আসবেন তারা ভীমশঙ্কর আসবেন ঠিক আছে, তার সাথে সাথে অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু একটা লেক, পাহাড়, সুন্দর ঘাট রোড, দারুণ পরিবেশ, বর্ষাকালে আসতে পারেন, মেনলি মহারাষ্ট্র বর্ষাকালই ফেভারিট, সব অনেক রকম ট্রেক মেঘ হ্যান ত্যান এইসব হয়। তো যাই হোক এবারে আপনারা দেখুন কখন আসবেন, আর আমার এই ভিডিও দেখে যদি শীতকালেও আসতে চান তো চলে আসুন, ফাটাফাটি ওয়েদার পাবেন, গাছের রং আলাদা রকমের পাবেন, বাচ্চা পরিবার ফ্যামিলি সবাইকে নিয়ে চলে আসুন, ফাটাফাটি লাগবে কিন্তু। ওয়েলকাম গেট, শ্রী ভদ্র জয় ভীমাশঙ্কর, এইটা জয় ভীমাশঙ্কর। Thank you.
তারপরে ওখান থেকে সোজা চলে আসলাম, হোটেল নিয়ে নিয়েছি। হোটেলটা অ্যাকচুয়ালি হোটেলটা আর আলাদা করে দেখাচ্ছি না, কারণ ভীমাশঙ্কর যাবেন না, অজস্র হোটেল। যাই হোক, আমরা আপনাদের হোটেলের রুমটা দেখিয়ে দিচ্ছি। এই যে টিভি ফিভি আছে, এখানে একটা খাট আছে, ঠিক আছে, আবার এইখানে খাট আছে, ঠিক আছে, ওখানে বাথরুম আছে। মোটামুটি ভালো, 1500 টাকা পড়েছে আমাদের দুজনের। আপনারা যখন আসবেন হয়তো এটা রেট বেড়ে 2000 টাকা হবে, যখন গরম ফরম পড়ে, যখন কেউ আসে না তখন একটুখানি কম দাম হয় আর কি। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি। মহারাষ্ট্রের ভীমাশঙ্কর থেকে আপনাদের ভাই শুভজিৎকে তাহলে বিদায় দিন। খুব ভালো থাকুন, এটাই কামনা করি। বাই।